ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मशरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय तीमहो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं बौ ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়াড়াড়ালে মনি গভীর চিন্তার মগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর ঝাউতলায় গিয়েছিলেন ধুইয়া ওইখানে আসিয়া আবার দাঁড়াইলেন শ্রীরামকৃষ্ণ বললেন কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন এখনও আসন ত্যাগ করেন নাই শ্রীরামকৃষ্ণ বললেন তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটোবার সবাই না হলে ডিম ফুটোই না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন ঠাকুর আরো বললেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে দিন চলে যেত কেবল মা মা বলে ডাকতাম আর কাঁদতাম মনি ঠাকুরের কাছে প্রায় দুই বৎসর আচিতেছেন তিনি ইংরেজি পড়িয়াছেন ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশ ম্যানও বলতেন কলেজে পড়াশুনো করেছেন বিবাহ করেছেন তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষায় লেকচার তাহার আলুনিবোধ হইতেছে এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদাই ভাবেন ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বললেন একটু করলেই কেউ বলবে এই এই তুমি একাদশী করো তোমরা আপনার লোক আত্মীয় তা না হলে এত আসবে কেন কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলেন ব্রজমণ্ডলের ভিতর রয়েছে নরেন্দ্রের খুব উঁচু ঘর আর হীরানন্দ তার কেমন বালকের ভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার ইচ্ছে করে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ লেখেছিলাম। ভাবে নয় এই চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাবে হয় সাদা চোখে গৌরাঙ্গের সঙ্গপাঙ্গ সব দেখেছিলেন তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম বলরামকেও যেন দেখেছিলাম কারুকে দেখলে তরাক করে উঠে দাঁড়ায় কেন যেন আত্মীয়দের অনেককাল পরে দেখলে ওই রূপ হয় মাকে কেঁদে কেঁদে বলতেন মা ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দে যা যা মনে করতাম তাই হতো পঞ্চবটিতে কারণ করেছিলাম জব ধ্যান করব বলে বেকারির বেড়া দেওয়ার বড় ইচ্ছে হলো তারপরেই দেখি জোয়ারে কতগুলি বেকারি রাটি খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে ঠাকুরবাড়ির একজন ভারী ছিল সে নাচতে নাচতে এসে খবর দিলে যখন এই অবস্থা হলো পুজো আর করতে পারলাম না বললাম মা আমায় কি দেখবে মা আমার এমন শক্তি নাই যে আমি নিজের ভার নিজে লই আর তোমার কথা শুনতে ইচ্ছে করে ভক্তদের খাওয়াতে ইচ্ছে করে কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছে করে এসব মা কেমন করে হয় মা তুমি একজন বড় মানুষ পেছনে দাও তাই তো সেজবাবু এত সেবা করলে আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকবে সেইরূপ একটি ছেলে আমায় দাও তাই তো রাখাল হলো যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন মাস্টার সঙ্গে আছেন আর কেহ নাই ঠাকুর সহস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি চেয়ে বললেন দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি এ তোমার বিশ্বাস হয় মাস্টার অবাক হইয়া রহিলেন তিনি পঞ্চবটির শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে আমি বুঝতাম মাস্টার আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি শ্রীরামকৃষ্ণ হেসে বললেন কেন মাস্টার বললেন দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে শ্রীরামকৃষ্ণ হেসে বললেন কীরকম তীর্থ কি পেনেটির মতো পেনেটিতে মহাসমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তনের মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেম মূর্তি শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আজ এখানে বিরতি আমরা পরবর্তী পর্বে ফিরব পরবর্তী পরিচ্ছেদ থেকে ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথামৃত পাঠে আপনাদের সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে তাহলে আমরা সমস্ত পর্বগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হব জরা রাম কৃষ্ণ জয় কৃষ্ণ